সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসি টিভির নিয়মিত আয়োজন গল্পকথা শুভ সন্ধ্যা সবার সঙ্গে আছি আমি মারজান সুমি দর্শক আজ ছয় সেপ্টেম্বর বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষদের জন্য বিশেষ করে নব্বই দশকের সিনেমাপ্রেমী মানুষদের জন্য একটি কালো দিন কারণ এই দিনে আমরা হারিয়েছি আমাদের সবার প্রিয় নব্বই দশকের সেরা চিত্রনায়ক কিংবা হার্ট থ্রোপ চিত্রনায়ক সালমান শাহকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি চিত্রনায়ক সালমান শাকে এবং দোয়া করছি তিনি যেখানেই আছেন ভালো থাকুন দর্শক স্টুডিওতে আজ আমার সাথে একজন নতুন অতিথি আছে প্রিয় দর্শক আজ স্টুডিওতে আমার সাথে যিনি আছেন তিনি অত্যন্ত গুণী একজন মানুষ তার অনেকগুলো পরিচয় আছে এতগুলো পরিচয় আসলে আমি দিতে চাচ্ছি না তাকে দেখলেই আপনারা সবাই আসলে বুঝে যাবেন কার কথা বলছি কিন্তু একটা বিশেষ কথা বলতে চাই তিনি ক্যারিয়ারের প্রথম সিনেমা করেছিলেন প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সাথে দর্শক সঙ্গে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু আমন্ত্রণ ভাইয়া গল্প কথার আয়োজনে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কিন্তু আজকে যেই দিনে আপনারা ডেকেছেন আপনি বললেন এই যে আজকে একটা কালো দিন কালো দিন না বলে আমরা শোকের দিন বলি যে বাংলাদেশের চলচ্চিত্রের মানে সবচেয়ে জনপ্রিয় ছেলেটি যখন মধ্য গগনে এবং দুরন্ত বেগে ধাবমান ঊর্ধ্ব লোকের মানে উপরের দিকে সেই সময়ে সে প্রয়াত হয়েছে সলমান শাহ যে কারণে দর্শক শ্রোতা আজকে পর্যন্ত তাকে ভোলেনি এবং এত বছর হয়ে গেছে তার মৃত্যুর পরেও তবু তার মৃত্যু দিবসে সমস্ত স্যাটেলাইট টেলিভিশন পত্রপত্রিকা অনলাইন মাধ্যম এবং হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যম সবাই তার এই মৃত্যু দিনটি পালন করে এবং তাকে স্মরণ করে আমি আজকের দিনে তার প্রতি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তাকে তার দোষ ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন অবশ্যই তাই আমরাও সেটাই চাই আপনার ক্যারিয়ারের প্রথম সিনেমা আমাদের চিত্রনায়ক সালমান শাহের সাথে অবশ্যই আমি অনেক জায়গায় আপনার এই কথা শুনেছি যে প্রথম কাজের অভিজ্ঞতা কি প্রথম কাজ সে কেমন করেছে আপনি বলেছেন সে খুব ভালো কাজ করেছে কিন্তু জানতে চাই ব্যক্তি সালমান শাহের সাথে আপনার যে প্রথম পরিচয় সেটা কেমন ছিল ব্যক্তি সালমানের কথা বলা বলার আগে আমি বলতে চাই যেহেতু জীবন সংসার আমার প্রথম সিনেমা সিনেমা হিসেবে জীবন সংসার আমার প্রথম প্রেম আর সেই সিনেমার জুটি সালমান শাহ শাবনুর ওরাও আমার প্রথম প্রেম তো দর্শক যেমন ওদেরকে বলতে পারে না পারেনি আমিও ওদেরকে ভুলতে পারবো না আমার প্রথম ছবির নায়ক নায়িকা হিসেবে তো সালমান পারফর্মার হিসেবে কেমন সেটা দর্শক জানে আমরা সবাই জানি আর ব্যক্তি সালমানের কথা বলছেন ব্যক্তি সালমানের অনেকগুলো দিক মানুষ মিস করত যেমন আমাদের ফিল্মের লোক যারা সালমানের সঙ্গে কাজ করেছে সালমানের সঙ্গে যারা রিলেটেড তারা কেউ কখনো এটা বুঝতে পারতো না যে সালমান কতটা ইমোশনাল ছিল সেটের ভেতরে শ্যুটিংয়ের সময় এডিটিংয়ে ডাবিংয়ে যেই জায়গায় সালমান থাকতো সবাইকে সে মাতিয়ে রাখতো হ্যাঁ সব সময় সে একটা আনন্দ উল্লাসের মধ্যে থাকতো এমনও হয়েছে আমার শ্যুটিংয়ের সময় ওর শুটিং নেই আমি শাবনূলকে নিয়ে শুটিং করছি শর্ট চলতেছে কোথ থেকে আইসে শাবনূলকে এরকম তুলে নিয়ে ওই বাইরে ছেড়ে দিয়ে চলে গেল হ্যাঁ তো এই এইরকম সবসময় হাসি খুশি ইয়ে ভরা থাকতো একটু মজা করতো মজা করতো মানে সবাইকে মাতিয়ে রাখতো কিন্তু ও ভেতরে ভেতরে এতই ইমোশনাল সেই ইমোশনটা সহজে কেউ বুঝতে পারতো না তো ওইটা একান্তে বসলে বোঝা যেত আমার সঙ্গে তার মাঝে মধ্যে একান্তে বৈঠক হয়েছে কথা হয়েছে বোঝা যেত আবার ওই ছবিটি করার সময় সালমান তখন তারকা আর আমি প্রথম ডিরেক্টর আমি তো ওইরকম কেউ না তো ও ডমিনেট করার চেষ্টা করতো আমাকে কিন্তু আমি আমার জায়গা থেকে নড়তাম না এই নিয়ে ওর সাথে খিটিমিটি হতো অনেক সময় হ্যাঁ পরে দেখা গেল যে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা পরবর্তীতে আমরা একান্তে বসেছি আমি যখন বলেছি যে সালমান হয় তুমি আমাকে বুঝিয়ে নেও অথবা আমি তোমাকে বুঝিয়ে নেবো কিন্তু ঝগড়া সেটে চলবে না এরপরে যখন একান্তে কথা হয়েছে সে যখন আমাকে বুঝতে পেরেছে আমাকে জড়িয়ে ধরেছে আধা মিনিট কোনো কথা বলেনি এবং ওই একটা মাত্র ছবি করে সালমান আমাকে বলেছিল যে রাজু ভাই আপনি গল্প রেডি করেন সে ছবি প্রডিউস করতে চেয়েছিলো এবং ও আমাকে প্রপোজ করেছিল যে সে প্রডিউসার হবে আমি ডিরেক্টর আমার স্টোরি আমার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না আমি ফিফটি পার্সেন্ট মালিক হব বাহ তো সেটা তো হলো না তো এই একটা ব্যাপার তার যে ইমোশনের জায়গাটা হ্যাঁ এইটা আর মজার ব্যাপার ছিল এটা অবশ্য পর্দায় অনেকেই পেয়েছে সালমান খুব চঞ্চল পর্দায় এবং কমেডি খুব পছন্দ করত কি মাপের পছন্দ করতো কমেডি সে সেটা একদিনের একটা কথা থেকে বোঝা যায় একদিন সালমান আমি আমরা শ্যুটিংয়ের এক ফাঁকে আমরা এফডিসির রাস্তা ধরে হেঁটে যাচ্ছি উল্টো দেখতে দিলদার ভাই আসতেছিলেন তো দিলদার ভাই তো একদম মানে অসম্ভব রকম জনপ্রিয় কমেডিয়ান ছিলেন দিলদার ভাইকে দেখে সালমান শাউট করে বলতেছে দিলদার ভাই আপনার কিন্তু আমি খায়া ফেলাম হ্যাঁ দিলদার ভাই হাসি দিছে হাসির মিনিংটা ছিল এটা যে আমাকে যদি কেউ বিট করতে পারে তুই পারবি আচ্ছা সালমান কমেডিতেও এরকম কমেডিতে খুব পারদর্শী ছিল পারদর্শী ছিল এবং খুব পছন্দও করত কমেডি তো আসলে হার্ড জিনিস হ্যাঁ মানুষকে হাসানোক শুধু কাটাকুতো দিয়ে হাসানো তো হাসানো না হ্যাঁ সংলাপের মাধ্যমে অঙ্গভঙ্গির মাধ্যমে হাসানো হ্যাঁ সেটাই সেটাই বুদ্ধিদীপ্ততার মাধ্যমে একটা কথা নরমাললিও বলা যায় একটা কথা অনেক রস দিয়েও বলা যায় জি সালমান যে এত কমেডি প্রিয় এটা সবাই কিন্তু বুঝতো না হাতে গোনা দুচারজন বুঝতো আবার আরও কিছু ব্যাপার ছিল সালমানের দান কিংবা পরোপকার অর্থের মাধ্যমে শ্রমের মাধ্যমে বুদ্ধির মাধ্যমে অন্যের উপকার করা এই বিষয়গুলো এগুলো কিন্তু সে পিটিয়ে করতো না কখনো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা এইরকম একটা মোটা ছেলে ছিল হ্যাঁ অনেক মোটা চলতে পারতো না আর কাজও ঠিক মতো করতে পারতো না কিন্তু সালমানের খুব ভক্ত ছিল ছেলেটা আবার সালমানও ওর সব কিছু দেখত এবং শুধু ওই ছেলেটা না আরও অনেক দরিদ্র মানুষ গোপনে এটা কিন্তু সালমান কোনো দিন কাউকে বলতো না বুঝতেও দিত না খুব কম লোকে বুঝতে পারত আর আরও একটা মজার কথা যেটা মানে এত গভীর প্রজ্ঞার কথা আমার একটা স্মৃতি আছে সালমানের সঙ্গে সেটা হচ্ছে জীবন সংসার ছবিটা শেষ সালমান শুটিং করছে শিবলি সাদিকের একটা সিনেমার তো আমি এফডিসিতে ঢুকেছি দেখিও শুটিং করছে তো দূর থেকে আমাকে দেখতে পেয়েছে যাই হোক কাছে যাওয়ার পরে তার সাথে মানে শুভেচ্ছা বিনিময়ের পরে ওর সঙ্গে আমি একটু কথা বলতে চাইলাম ও বললো যে আমি চেঞ্জ করবো একটু পরে চলেন তখন কথা বলবো এরপরে সিগন্যালটা শেষ হওয়ার পরে আমরা ও চেঞ্জের জন্য চেঞ্জিং রুমে ঢুকলো আমাকে সাথে নিয়ে ঢুকলো আমরা ও চেঞ্জ করতে করতে কথা হচ্ছে তো আমি তখন সালমানকে বললাম যে সালমান জীবন সংসার তো আমার প্রথম সিনেমা এই সিনেমা রিলিজ হওয়ার পরে ছবি যদি সুপার হিট হয় তাইলে অন্যরা আমাকে ডিরেক্টর হিসাবে কাস্ট করবে আর যদি সিনেমা না চলে তাহলে তো আর কাস্ট করবে না ধরে নিলাম যে ছবিটা সুপার হিট হবে রিলিজের পরে তো সুপারহিট হইলে পরে তখন তো আমি যদি দুই একটা ছবি ছবিটবি পাই তখন তো সালমানের শিডিউল পাওয়া যাবে না সালমান যে এখন ভয়াবহ ব্যস্ত সমস্ত প্রযোজকরা হুমরি খেয়ে পড়ছে সালমান শাকমরের উপরে তা আমি তো তখন শিডিউল পাবো না আপনি আশ্চর্য হবেন শুনলে ওই বয়সের একটি ছেলে এভাবে ভাবতে পারে এটা কল্পনাতীত সে আমাকে বলল যে রাজু ভাই প্রযোজকরা আমার পেছনে ঘুরছে কেন তাই বললাম যে তুমি জনপ্রিয় তুমি ছবিতে থাকলেই তাদের পুঁজি সিকিউর্ড তুমি বলছে যে ওই কারণে প্রযোজকরা ঘুরছে কিন্তু আমার সিকিউরিটি কোথায় প্রযোজকদের সিকিউরিটি আমি যে আমি থাকলে বা সাব থাকলে পরে আমরা দুজন থাকলে পরে ছবি সুপার হিট হবে হ্যাঁ তাদের পুঁজি তারা ফেরত পাবে ব্যবসা সফর এটা তাদের সিকিউরিটি কিন্তু আমার সিকিউরিটিটা কোথায় একজন শিল্পীর সিকিউরিটি হলো ভালো কয়েকজন পরিচালক আমাকে প্রেজেন্ট কে করবে পরিচালক তো তো আপনি ছবি পাইলে পরে শিডিউলের কথা চিন্তা করেন না শিডিউল ভূতে জোগাড় করবে ভালো পরিচালক কিন্তু ইনডাইরেক্টলি আপনাকে সে ওইভাবে করে তখন ওপেনই বলতো আমার জীবন সংসারে মজামাজি থেকে ও ওপেনই বলতো বিভিন্ন সেটে বলতো যে প্রথম সিনেমা করলে কি হবে আর মানুষটা একটুকানি হইলে কি হবে ভাই একদম ঝাল আছে আমরা অবশ্যই সালমানশাকে অনেক ভালোবাসি আর সালমানশা মানেই একটা ইমোশন এত বছর পরে এত জনপ্রিয় সে মানে না থেকেও তো তাকে নিয়ে তো আসলে কথা বললে শেষ হবে না এবার একটু আপনাকে নিয়ে কথা বলতে চাই এই যে প্রথম সিনেমা তারপরে এত বছর যাবৎ কাজ করা এবং আপনি পরপর তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং তাও আপনি তো শুধু ডিরেকশন দেন না আপনি তো কাহিনী লিখেন আপনি সংলাপ লিখেন সংলাপের জন্য আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন আপনি কাহিনীর জন্য তো এই যে এত অর্জন এত অর্জনের পরে ভাই এই সময় এসে আপনি সিনেমা বানাচ্ছেন না তেমন একটা এইটার এইটার মানে ওইভাবে মানে ওই রকমের যেভাবে আমরা চাই আপনি আপনি এত ট্যালেন্টেড একজন একজন মানুষ গুণী পরিচালক কিন্তু আমাদেরকে কোন সিনেমা দিচ্ছেন না কেন না আমার সিনেমা এই যে কোভিড আসলো না কোভিড আগে আমার একটা সিনেমা গিয়েছে সিনেমাটা কিন্তু অনেক বড় সিনেমা মনের মতো মানুষ পাইলাম না এবং সেই ছবিটা কিন্তু অনেক সুনাম কুড়িয়েছে আবার ওই ছবিটাতে আমরা কিন্তু চারজন জাতীয় পুরস্কারও পেয়েছি তো এরপরে কোভিড এসে তো একবারে দুই বছর আমাদেরকে থমকে দিল হ্যাঁ আর এছাড়া গত কয়েক বছর যাবৎ সিনেমার ব্যবসাটা ওই রকম না ভালো প্রযোজকও কিন্তু নেই হ্যাঁ তারপরে তো আমি সিনেমা করছি এই যে কোভিডের পরে আমি এই যে অনুদানের ছবি এফডিসি প্রযোজনায় চাদর করছি চাদর প্রায় শেষ পর্যায়ে এই সেন্সরে যাবে দশ পনেরো দিনের মধ্যে আচ্ছা হ্যাঁ আবার সামনে পরিকল্পনা পরিকল্পনা চলছে আচ্ছা কিন্তু আমরা কিন্তু চাই আপনি বছরে মিনিমাম দুইটা সিনেমা দেন না আমি আমি বছরে দুইটা সিনেমা কখনোই করিনি আমি হয়েছে কি যে আমার প্রথম সিনেমা জীবন সংসারের পরে আমার কাছে তেরো চোদ্দোটা সিনেমার অফার এসছে আমি একটা সিনেমা করেছি বাকি কিন্তু করিনি এরপরে আবার ওইটা শেষ হয়েছে তারপরে তৃতীয় সিনেমা শুরু করেছে তৃতীয় সিনেমা শেষ হয়েছে এর মধ্যে কিন্তু অনেক ছবির প্রোপোজাল আমার কাছে ছিল আমার পেছনে সবসময় প্রযোজকরা ছিল কিন্তু আমি একটা ছবির উপরে করিনি আবার এক আপনি দেখেন আমার প্রথম ছবি নাইনটি সিক্সে রিলিজ হয়েছে দ্বিতীয় ছবি নাইনটি এইটে রিলিজ হয়েছে তৃতীয় ছবি দু সালে রিলিজ হয়েছে দু বছর পর পর একটা মানে এটা কারণটা কি যাতে ভালো সিনেমা হয় এই জন্য এটার কারণ হচ্ছে যে আমি চেয়েছিলাম যে আমি তো দশ বছর এগারো বছর অ্যাসিস্ট করেছি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি তো আমার মুখস্থ হয়ে গেছে এগারো বছরে তো আমি দেখেছি আমাদের ইন্ডাস্ট্রির সমস্ত সিনেমা তাদের গায়ে কলঙ্কের সাপ আছে মানে নকল জাতীয় সাপ হ্যাঁ সেটা বম্বে হোক দক্ষিণের ছবি হোক বা আশপাশের দেশের অন্য দেশের ছবি হোক এই যে নকলের যে দুর্গন্ধ আছে গায়ে এই দুর্গন্ধটা আমি মাখতে চাইনি মাখতে না চাওয়ার কারণে আমি কিন্তু অন্যের গল্প নিয়ে ছবি বানাইনি আমার নিজের গল্প নিজের সংলাপ নিজের হ্যাঁ গান নিজের ডিরেকশন তো আমার প্রথম ছবি দ্বিতীয় ছবি তৃতীয় ছবির ভেতর দিয়ে আমি কিন্তু আলাদা একটা স্বকীয়তা ইন্ডাস্ট্রির সমস্ত লোক স্বীকার করে যে জাকির হোসেন রাজু নকল টকলের ধার ধারে না এবং আমার ছবি দেখলেই বোঝা যায় মৌলিকত্বের একটা এমন একটা রঙ আছে যেই রঙটা একটা অশিক্ষিত মানুষও বুঝতে পারে ভাইয়া একটা প্রসঙ্গ আমার মাথায় কিন্তু ঘুরছিল আমি ভেবেছিলাম শুরুর দিকেই সেই প্রশ্নটা করব তবে কথা প্রসঙ্গে আর করা হয়নি আপনার প্রথম সিনেমা উনিশশো ছিয়ানব্বই সালে সালমান শাহের সাথে এবং দুর্ভাগ্য বলবো নাকি মানে কি বলবো আমি বুঝতেছি না যে আপনার যেই বছরে সিনেমা রিলিজ হলো যে নায়কের সাথে আপনার এত ভালো আন্ডারস্ট্যান্ডিং হলো আপনার তার সাথে অনেক ছবি করার কথা হয়েছে কিন্তু সেই বছরই নায়ক মারা গেল তো এইটা কি মানে নিজের কাছে তো অবশ্যই খারাপ লাগা ছিল কিন্তু মানে এটা কি কি বলবো মানে সেই বছরই মারা গেল আপনার কাছে কতটা খারাপ লেগেছিল কারণ আপনি তো অনেক প্ল্যান সাজিয়েছিলেন যে সালমানকে নিয়ে ভবিষ্যতে এই সিনেমা নায়ক নায়িকা বা সমসাময়িক সময়ের অন্য নায়িকা থাকবে কিন্তু সেই বছরই সালমানের চলে গেলেন সালমান তো লক্ষ্য ভক্তের হৃদয়কে চূর্ণ করে সে চলে গেছে আর পরিচালক হিসেবে নির্মাতা হিসেবে আমাদের যে ব্যথা সেই ব্যথা আসলে অনেক গভীর কারণ কি আমি একজন রাইটার আমি গল্প লিখি আমি সংলাপ লিখি আমি গান লিখি আমি ছবি পরিচালনা করি এই যে আমার চিন্তা আমার স্বপ্নগুলো কে নিয়ে যায় পর্দায় শিল্পী আমি কিন্তু চাই না আমার চিন্তাগুলো নিয়ে যারা যাবে সে যদি আমাকে কনসিভ করতে না পারে সে যদি আমাকে পাঠ করতে না পারে পরিচালকের নখ থেকে মাথার চুল পর্যন্ত যদি পড়তে না জানে শিল্পী তাহলে পরিচালকের চিন্তাটা তার স্বপ্নটা পর্দায় প্রপারলি সে নিয়ে যেতে পারবে না তো যে কারণে একটা শিল্পীর ক্ষমতা থাকতে হয় সাধারণ মানুষ পঁচিশ বছর ঘর করে বলে একজন একজনকে চিনলাম না আর শিল্পীকে দশ মিনিটে বুঝতে হয় পরিচালক কি চায় কেমন করে চায় তো শিল্পীর মেধাবী হওয়া অনেক বেশি জরুরি আর পরিচালকরা ওই রকম মেধাবী শিল্পী খুব সহজে জীবনে পায় না তো আমি আমার স্বপ্ন পর্দায় নিয়ে যাব। যেই ছেলেটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম সে চলে যাওয়াতে ঠিক আছে এখন একটু সম্প্রতি সময়ে আসি আমরা দেখছি যে আপনার সমসাময়িক সময়ে যে ডিরেক্টররা বা পরিচালকেরা অনেক হিট সিনেমা দিয়েছিল আপনার মতো করেই তাদের এখন কাজ নেই বললেই চলে এখন নতুনরা সিনেমা বানাচ্ছে বা এফডিসি কেন্দ্রিক যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে না জনপ্রিয়তা পাচ্ছে না এবং তার মধ্যে আরও একটি বিতর্ক এসে জুড়েছে সেটা হচ্ছে যে হিন্দি সিনেমা আমরা সম্প্রতি শুনেছি যে বম্বে থেকে বা বলিউডের যে সিনেমা রয়েছে জওয়ান সেটা আসবে অলরেডি পাঠান রিলিজ হয়েছে কিসিকা ভাই কিসিকা যান সেটাও রিলিজ হয়েছে এবারে আসবে জওয়ান তো এটা নিয়ে প্রোটেস্ট করা হচ্ছে আমাদের অত্যন্ত গুনিনের মাতা দেলোয়ার জাহান ঝন্টু উনি বলেছেন কেউ প্রোটেস্ট না করলে আমি নিজেই মশাল নিয়ে গিয়ে দরজার সামনে সিনেপ্লেক্সের দরজার সামনে দাঁড়াবো যাতে সিনেমা দেখতে না যায় আপনি কোন পক্ষে আছেন ঝন্টু ভাই তার মতো করে বলেছেন কিন্তু আমি ভয় পাই না যে পাঠান এসছে কিসিকা ভাই কিসিকা জাল আসছে রেজাল্ট নিয়ে দেখুন ওই ডিস্ট্রিবিউশন অফিসের খাতা একদম খাতা কলমে হিসাব নিয়ে দেখুন রেজাল্ট কিন্তু ভালো না বলছে না মোটেই ভালো না কিন্তু সেটা তো হতে পারে যে যেহেতু ওখানে আগে রিলিজ হয়েছিল পরবর্তীতে এর কোনো কারণেই হোক একটা বিষয় হচ্ছে যে আমার ভাষায় আমি যেভাবে একটা ছবিকে বুঝবো আর একজনের ভাষায় ছবিটাকে ওইভাবে বুঝবো তারপরে অন্য ভাষার ছবি বা অন্য ভাষার সিরিয়াল ডাব কইরে বাংলা ভাষায় আমরা দেখি সেই সেইখানেও কিন্তু ঝামেলা টোট মেলে না লিপসিং না কোনোদিনই প্রপারলি মিলবে না তো একটা সিনেমা দেখতেছি তার কথার সঙ্গে তার ঠোঁট মিলছে না তো এইটা মেয়ে কী মনে হচ্ছে এই টেস্ট আর নিজস্ব সিনেমার যে টেস্ট ওই টেস্ট বাইরের ছবি দিন দিতে পারবেন কিন্তু আমরা নিজেরা তো এরকম কোনো সিনেমা দিতে পারছি না যাতে দর্শক অনেক বেশি হলে আসবে না দিতে পারছি না তা না আসলে নানাবিধ কারণে বাংলাদেশের শুধু চলচ্চিত্র না বিভিন্ন ক্ষেত্রেই তো ধস নেমেছে ধস নেমেছে না বিভিন্ন ক্ষেত্রে ধস নেমেছে রাজনীতির কথা উঠলেই কি হয় কোনো একটা প্রতিষ্ঠানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রের যতগুলো প্রতিষ্ঠান আছে কোনো প্রতিষ্ঠানের প্রতি কারো কোনো বিশ্বাস নেই আছে হ্যাঁ কোনো একটা ডিপার্টমেন্ট নিরপেক্ষ নেই কারোর উপরে কোনো আস্থা নেই মানে যে সার্বিক যেহেতু হচ্ছে ধস নেমেছে সেই ক্ষেত্রে বাংলা চলচ্চিত্র ধস নেমেছে তারপরেও বাংলা চলচ্চিত্র যদি চলে না ব্যবসা করে না গত ঈদের চারটা ছবি রিলিজ হয়ে গেছে দেখেন আমি এই প্রসঙ্গে আসছিলাম হ্যাঁ প্রিয়তমা সুপার বাম্পার হয়েছে সুরঙ্গ সুপার বাম্পার হিট হয়েছে এবং সেজন্য কিন্তু যে অন্য ভাষার যে সিনেমা আছে সেইটার শো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের বাংলা সিনেমার গুলো কিন্তু চলেছে হ্যাঁ কিন্তু সেটা চলেছে হচ্ছে যখন সেই নির্মাতারা যুবক বা যেই নির্মাতারা হচ্ছে গিয়ে ভালো সিনেমা করেছে দর্শক টেনেছে যেমন হাওয়া বলি বা সুরঙ্গ বলি গত ঈদের সিনেমা বলি সেগুলো টেনেছে কিন্তু আপনারা যারা সিনিয়র পরিচালক আছেন তাদের ছবি তো দর্শক হলে গিয়ে দেখছে না সেটার কারণটা না আমাদের ছবি দেখছে না আমাদের সিনিয়র ডিরেক্টরদের মধ্যে ছবি বানিয়েছে কে গত দুই তিন চার বছরের মধ্যে কিছুদিন আগে হচ্ছে গিয়ে আমি ধরেন সোহান রহমান সোহান ছবি বানাচ্ছে না না মালিক আফসারি ছবি বানাচ্ছে না কাজী হায়াত স্যারের সিনেমা ছিল তারপরে দেলোয়ার জান ঝন্টু স্যারের সিনেমা এসেছিল তাদের সিনেমা না

আসলে আগে যেভাবে ছবি বানিয়েছে হ্যাঁ তাদের সর্বশেষ সিনেমার প্রতি ওই ভালোবাসাটা ছিল না ছিল না কি কারণে ছিল না আমি জানি না তবে এখনও আমি যদি পপুলার সিনেমা বানানোর সুযোগ পাই হ্যাঁ তাহলে দেখা যাবে যে আমার সিনেমা চলবে আচ্ছা এবারে হচ্ছে গিয়ে সব প্রসঙ্গ বাদ দিয়ে দিচ্ছি আমি একটু একটা খুব সেন্সিটিভ প্রসঙ্গে কথা বলতে চাই যেহেতু আজকে ছয় সেপ্টেম্বর আমি সালমান শাহকে নিয়ে কথা বলেছি আমাদের চিত্রনায়ক সালমান শাহ একটু বলতে চাই এই যে ওনার মৃত্যুকে নিয়ে দুটো বিতর্ক আছে বা মৃত্যু ঘিরে বিতর্ক আছে যে সেটা হত্যা নাকি আত্মহত্যা যেহেতু আপনি এত কাছের একজন ছিলেন আপনি জানেন যে সালমান শাহ অনেক বেশি ইমোশনাল ছিল আপনার কি মনে হয় আপনি কোন ধারণা পোষণ করছেন সালমান শাহের চলে যাওয়াটা কি মৃত্যু ছিল নাকি কোনো দুর্ঘটনা ছিল সালমান শাহের একটা ছোট্ট ঘটনা আমি বলি সালমানের দুই বেলা শুটিং ঢাকায় তার স্ত্রী ছিল চট্টগ্রামে তার স্ত্রী ছিল জন্মদিন হুম এখন আজকে জন্মদিন আজকে ওর দুই বেলা শুটিং এগারোটা পর্যন্ত শুটিং করলে এরপর তার চট্টগ্রাম গিয়ে জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই কিন্তু ও দশটার সময় শুটিং প্যাক করে ওই শুটিং স্পট থেকে দুই থেকে আড়াই ঘন্টার ভিতরে সে চট্টগ্রাম গিয়ে নিজে ড্রাইভ করে পৌঁছছে মানে কীরকম ভালোবাসা কীরকম ড্রাইভিং করেছে ওইটা ড্রাইভিং মানে কি জীবনের ঝুঁকি নিয়ে ড্রাইভিং করেছে সে এবং ওখানে গিয়ে সে জন্মদিনের কেক কেটেছে সে কতখানি ইমোশনাল আচ্ছা তো আমার কাছে যেটা মনে হয় যে এই ইমোশনই ওকে শেষ করে দিয়েছে আসলে ঘটনা যেটাই হোক আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় ক্ষতি হয়ে গেছে বিশেষ করে আপনারা ওই সময় যারা পরিচালক প্রযোজক আমাদের ক্ষতি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে দর্শকরাও ব্যথিত হয়েছে এখনো দর্শকরা ওর জন্য মানে কাঁদে কিন্তু আমার মনে হয় সালমান নিজের উপকারই করেছে কারণ হচ্ছে কারণ হচ্ছে সালমান যদি রাজ্জাক ভাইয়ের মতো ওই পরিণত বয়সে মারা যেত তার একশো বছর বয়স থুরথুরে বুড়ো হয়ে গেছে হ্যাঁ 30 বছর তার দিবস হচ্ছে মানে ছাব্বিশ 27 বছর পরেও তো সে যদি পরিণত বয়সে মারা যেত তাহলে এই ভালোবাসাটা কিন্তু থাকতো না সালমান কিন্তু চিরযুবক এখন এখন থেকে আরো পঁচিশ বছর পরেও সালমান কিন্তু ওই সালমান জি আমরা অবশ্যই হচ্ছে গিয়ে আরও কথা বলবো অন্য কোনো অনুষ্ঠানে আপনাকে পেলে তবে আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি এত গুণী একজন মানুষ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন আমাদের অনুষ্ঠান আলোকিত হয়েছে এবং আমাদের আজকে গল্প সেটটাও আলোকিত হয়েছে ধন্যবাদ না আলোকিত হয়েছে কি না জানি না তবে সালমানকে নিয়ে আলোচনা করতে হলে পরে এই রকম তিন চারটা অনুষ্ঠানের সময় দরকার সময় দরকার অন্তত এক ঘন্টা হলে পরে কিছু কথা বলা যেত আরও কিছু মজার মজার কথা বলা যেত ধন্যবাদ আপনাকে দর্শক এসি টিভির পর্দায় আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন গল্প কথা আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি আমি মার্জান সময় দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন